আপনারা কখনো শুনেছেন সাপে আস্ত একটা বাঘ গিলে ফেলছে? মাছে জীবন্ত মানুষের গায়ের মাংস ছিঁড়ে খেয়ে কঙ্কাল বানিয়ে দিচ্ছে? এই রকম ভয়ানক প্রাণীদের কথা জানতে চলুন অ্যামাজন জঙ্গল থেকে ঘুরে আসি। বিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর ও সুন্দর জায়গায় অ্যামাজন জঙ্গল। ব্রাজিল সহ 9টি দেশ জুড়ে এর বিস্তার। এই বিরাট জঙ্গলে হাজার হাজার প্রজাতির বিস্ময়কর গাছগাছালি এবং অদ্ভুত অদ্ভুত প্রাণীদের বাস। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো অ্যামাজন নদী। জলপ্রবাহের পরিমাণ অনুযায়ী এটি দুনিয়ার সবথেকে বড় নদী। এই জঙ্গলে যেসব আদিবাসীরা থাকে তাদের প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয়। তার প্রধান কারণ এই জঙ্গলে বিশেষ বিশেষ ভয়ানক প্রাণীরা থাকে। ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে নাম্বার ওয়ান হলো গ্রিন অ্যানাকোন্ডা। আমরা সবাই সাপ দেখেছি, কিন্তু অ্যানাকোন্ডার চেহারা ও কাণ্ডকারখানা দেখলে আচ্ছা আচ্ছা মানুষের ঘাম ছুটে যায়। অ্যানাকোন্ডা 20 থেকে 30 ফুট লম্বা হয় আর এর ওজন হয় 200 থেকে 250 কিলোগ্রাম, যা দুনিয়ার যে কোনো সাপের থেকে বেশি। এরা মাটিতে ধীরে ধীরে চলে, কিন্তু জলের মধ্যে এদের গতি প্রচণ্ড। জলের তলায় লুকিয়ে থেকে এরা অন্য প্রাণী শিকার করে। এরা বিষাক্ত নয়, কিন্তু শিকারকে শক্ত মাংসপেশির কুণ্ডলিতে জড়িয়ে ধরে দম বন্ধ করে মেরে ফেলে। এদের প্রধান শিকার হলো মাছ, পাখি, হরিণ ও অন্যান্য প্রাণী। এমনকি এরা জাগুয়ারের মতো হিংস্র বাঘকেও শিকার করে গিলে ফেলে। এরা মানুষের ক্ষতি করে না, তবে একটি অ্যানাকোন্ডা কোনো শক্তিশালী মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। নাম্বার টু, রেড বেলিড পিরানহাজ। লাল পেট পিরানা মাছ থাকে অ্যামাজন নদীতে। ওরা আকারে 10 সেন্টিমিটারের হয়, সাইজে ছোট এবং দেখতে সুন্দর হলেও ওদের উপর ভরসা করা যায় না, কারণ সময় ও সুযোগ বুঝে ওরা ভয়ানক খতরনাক হয়ে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর হলো ওদের দাঁত ও মাড়ি। পিরানহার দাঁতগুলো ব্লেডের থেকেও বেশি ধারালো আর ওদের মাড়ি ও চোয়াল খুব শক্ত। এরা মাংসাশী ও শাকাহারী উভয়ই হয়। এদের প্রকৃতি হলো একসঙ্গে দল বেঁধে থাকা। পিরানহা থেকে সাবধানে থাকার জন্য ব্রাজিলে অ্যামাজন নদীর বহু জায়গায় সতর্ক বার্তার বোর্ড লাগানো আছে। এমন অনেক ঘটনা আছে যেখানে এরা মানুষের উপর হামলা করেছে। যদি কোনো মানুষ ক্ষুধার্থ পিরানহার ঝাঁকের মধ্যে পড়ে যায়, তাহলে তার হাড় থেকে সমস্ত মাংস ছিঁড়ে খেয়ে ফেলতে এদের মাত্র কয়েক মিনিট সময় লাগবে। নাম্বার থ্রি, পয়জন ডার্ট ফ্রগ। এই ধরনের ব্যাঙেরা খুব উজ্জ্বল রঙের হয়। এরা লাল, হলুদ, কালো, সবুজ ও নীল রঙের হয়ে থাকে। এগুলিকে দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন রঙের খেলনার মতো নাড়াচাড়া করতে মজা লাগার কথা, কিন্তু খুব সাবধান, মন থেকে ওই খেয়াল ঝেড়ে ফেলুন। এদের গায়ে ছোঁয়া লাগলেই মৃত্যু অবধারিত। অ্যামাজন জঙ্গলে থাকা এই বেঙ্গলি দুনিয়ার মধ্যে সব থেকে বিষাক্ত জীব। এদের চামড়ায় বিষ থাকে। একটা ব্যাঙ 10 জন মানুষকে মেরে ফেলতে পারে। এখানকার শিকারীরা এই ব্যাঙের বিষ তীরের ফলায় লাগিয়ে প্রাণী শিকার করে। নাম্বার ফোর, হারপি ঈগল। হারপি ঈগল অনেক দূর থেকে পরিষ্কার দেখতে পায়। ভয়ঙ্কর দেখতে এই পাখি সারা বিশ্বে পরিচিত। এই ঈগলের ডানা প্রায় 6 ফুট এবং শরীর প্রায় 40 ইঞ্চি লম্বা হয়। এই হারপি ঈগল প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন উড়ন্ত পাখি। গ্রীসের অধিবাসীরা একে পাখির রূপে রাক্ষস মনে করে। এই ঈগল অন্য জানোয়ারের থেকে অনেক উন্নত শিকারী পাখি। এটি তার শক্তিশালী পা ও নখের সাহায্যে পাখি, বাঁদর, সাপ ও অন্যান্য জন্তু জানোয়ারদের শিকার করে। এরা কখনো কখনো মানুষকেও আক্রমণ করে থাকে। নাম্বার ফাইভ, বুলেট এন্ট। পিঁপড়ে প্রজাতির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় পিঁপড়ে হলো বুলেট এন্ট। এরা 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা, অন্যতম বিষাক্ত প্রাণী। একে 24 আওয়ার্স এন্টও বলা হয়। গায়ে গুলি লাগলে যেমন যন্ত্রণা হয়, এদের কামড়ে তেমনি যন্ত্রণা হয়। মৌমাছি কামড়ালে যেমন যন্ত্রণা হয়, এদের কামড়ে তার থেকে 30 গুণ বেশি যন্ত্রণা হয়। আর এর জ্বালা 24 ঘন্টা পর্যন্ত থাকে। এই ছোট প্রাণীর কামড়ে জীবন সংকট পর্যন্ত হতে পারে। অ্যামাজন জঙ্গলের উপজাতিদের মধ্যে একটা পরম্পরা আছে, কেউ যখন কৈশোর থেকে যৌবনে উপনীত হয় তাকে প্রায় 20 মিনিট বুলেট এন্ট লাগানো দস্তানা পড়তে হয়। নাম্বার সিক্স, জাগুয়ার। বিড়াল জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পশু জাগুয়ারের নিবাস হলো অ্যামাজন জঙ্গল। এটি 56 থেকে 96 কেজি পর্যন্ত ওজনে বাড়ে। এর উচ্চতা হলো 63 থেকে 76 সেন্টিমিটার পর্যন্ত। এর দাঁত এত ছুচলো ধারালো যে এ যখন শিকার ধরে তার হাড় পর্যন্ত গুঁড়ো করে দেয়। এটি এত খতরনাক যে নিজের শিকারকে এক কামড়ে শ্বাসরোধ করে দেয়। জাগুয়ার দিনে এবং রাতের অন্ধকারে শিকার করতে পারে। খুব দ্রুত দৌড় ও লম্বা লাফ দিতে পারে এই বাঘ। এরা জলে সাঁতার কাটতে ওস্তাদ, তার কারণে খুব সহজেই মাছ, কচ্ছপ এমনকি কুমিরকে এরা নিজের শিকারে পরিণত করে। এটি নিজের শিকার মারার পর তাকে খাওয়ার জন্য গাছের উপরে নিয়ে যায়।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।